আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন যাবৎ অনেকেই নক করছেন যে পরীক্ষার ডেট নাকি দিয়ে দিয়েছে আচ্ছা পরীক্ষার একটা ডেট কিন্তু পড়েছে সেই পরীক্ষার সম্পর্কে আজকে কথা বলবো ক্লিয়ার করে দেব পরীক্ষা হচ্ছে আগামী জুন মাসের এই জুন মাসের কথাই বলছি এগারো তারিখ লিখিত পরীক্ষা হবে একটা সেটা হচ্ছে নবম গ্রেডের নবম গ্রেডের একটি পরীক্ষা হবে দেখতেই পাচ্ছেন স্কিনে এটা হচ্ছে পিএসসি আন্ডারে এই পরীক্ষাটি হবে আপনারা যে পদগুলোতে অ্যাপ্লাই করেছেন সেই পদগুলোর পরীক্ষা কিন্তু এগারো তারিখ হচ্ছে না সুতরাং আপাতত টেনশন করার কিছু নেই তো এইটা হচ্ছে কম্পিউটার বিভাগের সহকারী প্রোগ্রামার পদের নাম এটা হচ্ছে নবম গ্রেডের তো আপনারা তো নবম গ্রেডের আবেদনকারী নয় সুতরাং এটা টেনশন করবেন না যে এগারো তারিখ পরীক্ষা দিয়ে দিয়েছে এস পেলাম না কিছুই জানলাম না কিভাবে কি সুতরাং এটা টেনশন করার কিছু নেই এই পরীক্ষা আপনাদের জন্য নয় তবে এটা ঠিক এই এগারো তারিখ পরীক্ষা হচ্ছে আচ্ছা সামগ্রিক বিষয় নিয়ে কথা বললে যে পরীক্ষা যেহেতু শুরু হয়েছে বা জুনে হবে এটা আমরা অনেক আগে থেকেই জানি সুতরাং প্রস্তুতিটা নিয়ে রাখেন তবে আমি এটা আমি গতকালও বলছিলাম যে ঈদের আগে হওয়ার সম্ভাবনা কম আপনাদের পদের তো সেহেতু ঈদের আগে যদি না হয় তাহলে তো ঈদের পরে ঈদের শেষ সপ্তাহ নিশ্চিত মাথায় মাথায় রাখবেন শেষ সপ্তাহটাকে পরীক্ষা হতে পারে তো রেখে পড়াশোনা করতে হবে আর পড়াশোনার জন্য আমাদের কিন্তু একটা অসাধারণ একটা সাজেশন তৈরি হয়েছে এটা শেষ সময় গুছানো প্রস্তুতি সব সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে একদম বাছাইকৃত কিন্তু প্রশ্নগুলো নিয়ে সাজানো কারণ শেষ বেলায় গুছানো প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট এতদিন কি পড়েছেন না পড়েছেন তার থেকে ইম্পর্টেন্ট গুছানো প্রস্তুতি যেহেতু আমাদের এটা একদম সাজানো শেষ সময়ের জন্য তাই নিতে পারেন পেজের ঠিক আছে প্রিন্ট করবেন এপিট ওপিট করে ত্রিশ চল্লিশ টাকা হয়তো যাবে শেষ সময় আর কিছুই পড়া লাগবে না চাইলে এটার মাধ্যমে নিতে পারেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ গিয়ে নক দিবেন আশা করে পেয়ে যাবেন তো এই ছিল বিষয় পরীক্ষা নিয়ে যারা টেনশন ছিলেন বিষয়টা ক্লিয়ার করে দিলাম Ale tak będzie, że to tak będzie.